হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাকরির ইন্টারভিউ বিষয়ে নতুন একটি টপিক, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আনুষ্ঠানিক চাকরি সাক্ষাৎকার নেবার মাধ্যমে প্রায় সব শিক্ষার্থী বা চাকরি প্রার্থীর যোগ্যতা মূল্যায়ন করা হয়, এটা আপনারা সবাই জানেন। আমাদের দেশে সাধারণত সরাসরি ইন্টারভিউয়ের প্রচলন বেশি, তবে সময়ের সাথে এই অবস্থান পরিবর্তন ঘটেছে। বর্তমানে যে কোনো ধরনের ইন্টারভিউয়ের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ইন্টারভিউয়ের ধরন অনুযায়ী আপনার কেমন প্রস্তুতি নেওয়া দরকার, সে সম্পর্কে এক নজরে আজকে আপনাদের জানিয়ে দেব কীভাবে আপনারা কোন ধরনের ইন্টারভিউয়ে কী ধরনের প্রস্তুতি নেবেন, এই বিষয়ে আপনি আজকে জানাবো। তো আমি এক এক করে যে ইন্টারভিউ যে ধরনগুলো আছে, কোন ক্ষেত্রে কী ধরনের ইন্টারভিউ নেয় যারা নিয়োগকর্তা তারা, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোকপাত করব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলের জন্য আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমাদের আজকের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টেলিফোনে ইন্টারভিউ। এটা কখন টেলিফোন ইন্টারভিউ প্রযোজ্য, টেলিফোন ইন্টারভিউটা আসলে কখন নেয় সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। সাধারণত মূল সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানানোর আগে কেন টেলিফোন ইন্টারভিউ নেওয়া হয়, চাকরি প্রার্থী সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য। আসলে চাকরি প্রার্থী যে চাকরি প্রার্থী আছে তার যে প্রাথমিক ধারণাটা এটা পাওয়ার জন্য মূলত টেলিফোন ইন্টারভিউ নেওয়া হয়। টেলিফোন ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলোকে মনোযোগ দেবেন, আত্মবিশ্বাসী হয়ে পরিষ্কার গলায় কথা বলা জরুরি, নির্ধারিত সময়ে ব্যস্ততা থাকলে আগেই কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন। অনলাইনে ভিডিও কল ইন্টারভিউ, কখন অনলাইন ভিডিও কল ইন্টারভিউ নেওয়া হয়, সাধারণত আন্তর্জাতিক সংস্থায় চাকরি বা বিদেশে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে এই অনলাইনে ভিডিও কল ইন্টারভিউটা নেওয়া হয়, কেন স্কাইপ ইন্টারভিউ নেওয়া হয়, চাকরি প্রার্থী বা শিক্ষার্থী সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার জন্য। অনলাইন ভিডিও কল ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলোকে মনোযোগ দেবেন, কোন কোন বিষয়গুলোকে আপনারা বেশি করে মনোযোগ দেবেন, ইন্টারভিউয়ের আগেই বারবার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নেবেন, হেডফোন ও মাউথ স্পিকার পরীক্ষা করে নেবেন, পেশাদারী মনোভাব ফুটে ওঠে এমন পোশাক পরুন, রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন, সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করুন, কিছু শুনতে বা বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিন। লাঞ্চ বা ডিনার ইন্টারভিউ, কখন লাঞ্চ বা ডিনার ইন্টারভিউ প্রযোজ্য, বা ইন্টারভিউটা কখন নেওয়া হয়। সাধারণত বাইরের দেশে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমাদের দেশে এমন ইন্টারভিউ এখনও বিরল, যদিও আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে এই ইন্টারভিউটা এখনও চালু হয়নি। এটা আসলে বাংলাদেশের জন্য খুবই বিরল একটি বিষয়। কেন লাঞ্চ ডিনার ইন্টারভিউ নেওয়া হয়, প্রথাগত ইন্টারভিউয়ের বাইরে গিয়ে চাকরি প্রার্থী শারীরিক ভাষা, যোগাযোগের দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও আদব কায়দা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মূলত এই লাঞ্চ ইন্টারভিউটা নেওয়া হয়। লাঞ্চ ডিনার ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলোকে মনোযোগ দেবেন আপনারা, সেটা হচ্ছে এক নম্বরে খাবার টেবিলের আদব কায়দা সম্পর্কে সতর্ক থাকবেন, টেবিলে ন্যাপকিন, কাটা চামচ বা ছুরির ব্যবহার জেনে রাখুন, শব্দ করে খাওয়া অনুচিত, খেতে বেশ সময় লাগে বা বেশি মনোযোগ দেওয়া দরকার এমন খাবার বাছাই করা থেকে বিরত থাকুন। যেহেতু এ ধরনের ইন্টারভিউতে হালকা মেজাজের প্রশ্ন করা হয়, সেহেতু জড়হীনতাভাবে উত্তর দিন। সরাসরি ইন্টারভিউ, যেটা বাংলাদেশে প্রায় প্রতিটা চাকরির ক্ষেত্রে এটা হয়, সরাসরি ইন্টারভিউটা হচ্ছে কখন সরাসরি ইন্টারভিউ প্রযোজ্য, সাধারণত সব প্রতিষ্ঠানের যে কোনো নিয়োগের ক্ষেত্রে। কেন সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়, চাকরি প্রার্থী শারীরিক ভাষা, যোগাযোগের দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও আদব কায়দা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার জন্য মূলত এই সরাসরি ইন্টারভিউটা নেওয়া হয়। সরাসরি ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলো মনোযোগ দিবেন, মূলত আত্মবিশ্বাসের সাথে ঠিকভাবে উত্তর দেবার অভ্যাস গড়ে তুলুন, পোশাক নির্বাচনে সতর্ক থাকুন, ইন্টারভিউতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান, ইন্টারভিউতে ইতিবাচক মনোভাব দেখান এবং অতিরিক্ত আগ্রহ প্রকাশ করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে প্রশ্নকর্তাকে বলুন, উত্তর দেওয়ার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন ভাষা এড়িয়ে চলুন। এখন আছে প্যানেল ইন্টারভিউ, কখন প্যানেল ইন্টারভিউ নেওয়া হয়, সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে।
কেন পেনের ইন্টারভিউ নেওয়া হয় এমন প্রশ্নে চাকরি প্রার্থী সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়ার জন্য। প্যানেল ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলোকে মনোযোগ দিবেন, সরাসরি ইন্টারভিউর আদব কায়দা সম্পর্কে জেনে রাখুন। উপস্থিত সব প্রশ্নকর্তার সাথে হাসিমুখে ভদ্রভাবে কথা বলুন, প্রশ্নকর্তার দিকে তাকে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন, নিচের দিকে তাকে উত্তর দেওয়া অনুচিত, কোনো প্রশ্নকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। এই ছিল মূলত আজকে আপনাদের জন্য যে কোন কোন চাকরির ক্ষেত্রে কী কী ধরনের ইন্টারভিউ নেওয়া হয়, এবং এই যে ইন্টারভিউগুলো আমি যে কয়েকটা বললাম, যেমন আপনার স্কাইপ ইন্টারভিউ বা সরাসরি ইন্টারভিউ, লাঞ্চ ইন্টারভিউ, টেলিফোন ইন্টারভিউ, সবগুলো বিষয়ে আসলে কোন কোন চাকরির ক্ষেত্রে কোন ধরনের ইন্টারভিউ নেওয়া হবে এটা বলা খুব মুশকিল। তারপর আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম যে এই ধারণাগুলো যেন আপনারা এক মনোযোগ দিয়ে ট্রাই করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের চাকরির ক্ষেত্রে যে ইন্টারভিউটা দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক এটাই ছিল, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনার সামনে হাজির হবো। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।